নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ঘরে আছেন, সুস্থ আছেন। স্টে হোম, স্টে সেফ। আমি অরিন্দম, রিপ্রেজেন্টিং কানেক্টিং বংস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমাদের টপিক হচ্ছে সবচেয়ে আলোচিত বিষয়, যেটি হয়তো করোনা। প্রথম ঘটনা হিসাবে বলা যায়, একজন ভদ্রলোক চা খেতে বেরিয়েছিলেন যেদিনকে জনতা কার্ফিউ ডাকা হয়েছিল, একদম ফার্স্ট ডেতে। তো সেদিনকে চা খেতে বেরিয়ে উনি কিন্তু যথেষ্ট ভাইরাল হয়ে গেছেন, এবং আমরা দেখেছি যে চা কাকু যথেষ্ট অমায়িকভাবেই কিন্তু আমাদের কাছে বলেছেন যে আমরা কি চা খাবো না, চা খাবো না আমরা। তো সেই লাইনটি কিন্তু যথেষ্ট ভাইরাল হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক সেই ভিডিওটি। পরের একটি উল্লেখযোগ্য ঘটনা হলো, আমাদের সরকার বলেছিলেন যে একটি পার্টিকুলার দিনে আপনাদের সবাইকে শঙ্খ বাজাতে হবে, সবাইকে কাঁসর বাজাতে হবে, যাতে আমরা যে সমস্ত হসপিটালে আমাদের নার্সরা, আমাদের ডাক্তাররা সমস্ত কাজ করছেন, দিন রাত জেগে আমাদের আক্রান্ত পেশেন্টদের সমস্ত চিকিৎসা করছেন, তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু যাতে একটুখানি অভ্যর্থনা জানাই, তাদেরকে একটু উৎসাহ দিই। কিন্তু সেই উৎসাহ যে কি বিপুল পরিমাণ উৎসাহতে পরিণত হয়েছিল, সেটি কিন্তু আমরা পরের ভিডিওতেই দেখতে পাবো। চলুন দেখে নেওয়া যাক। পরবর্তী একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলতে চাই। একদিন আমাদের সরকার অ্যানাউন্স করলেন যে 9 মিনিটের জন্য ঘরের সমস্ত আলো বন্ধ রাখতে হবে, এবং আপনারা বাইরে যাবেন, বারান্দায় যাবেন অথবা ছাদে যাবেন, সেখানে গিয়ে আপনি মোবাইলে টর্চ জ্বালাতে পারেন, দিয়া জ্বালাতে পারেন। এইভাবে কিন্তু আমরা সমস্ত ভারতবর্ষে একটা প্রদীপ উচ্ছ্বলিত একটা ছবি কিন্তু আমরা ওপর থেকে ক্যাপচার করতে পারি। তো সরকারের কী উদ্দেশ্য ছিল সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে এই প্রদীপ বা দিয়া জ্বালাতে গিয়ে মানুষজনের উৎসাহের কিন্তু কোনো কমতি ছিল না। তারা প্রদীপ দেওয়ার জায়গায় বোম ফাটিয়ে দিলেন, তারা দীপাবলি সেলিব্রেট করলেন। চলুন দেখে নেওয়া যাক তার এক ঝলক। করোনা ভাইরাস কী করে যাবে, সেই কোশ্চেন কিন্তু আমাদের মনে অনেকদিন ধরেই রয়েছে। বিভিন্ন লোক বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছেন এই লকডাউনের মাঝে, যে করোনা ভাইরাস হয়তো গঙ্গা জলে চলে যাবে, করোনা ভাইরাস হয়তো গোমূত্র খেলে চলে যাবে, করোনা ভাইরাস হয়তো গোবরে চলে যাবে। তো সেই রকম বিচিত্র কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। গঙ্গা জল, গোমূত্র, গোবর, এগুলো খেলে সত্যি কি করোনা ভাইরাস চলে যায়, না এগুলো সম্পূর্ণ একটা মিথ? আমার মনে হয় এটা সম্পূর্ণ একটা মিথ, এবং এর পেছনে কোনো সায়েন্টিফিক রিজন এখনও রিসার্চাররা খুঁজে পাননি। স্বামী চক্রমাণি মহারাজ কি। সবশেষে লকডাউনের শেষের দিকে খুললো মদের দোকান। তো মদের দোকান খোলা মাত্র সেখানে অবর্ণনীয় ভিড়। এতদিন ধরে যে সমস্ত সুরাপ্রেমীরা চেয়েছিলেন যে তারা একটুখানি নিজের পিপাসা মেটাতে পারবেন, তাদের কাছে এ ছিল এক সুবর্ণ সুযোগ, এবং তাদের কাছে কিন্তু যুক্তির কোনো অভাব ছিল না। একটি বিশেষ যুক্তি আমরা শুনতে পারলাম একটি ভাইরাল ভিডিওতে, যেখানে কিন্তু একজন বলছেন যে এই সুরা পান করলে ভেতরটা কিন্তু স্যানিটাইজ হয়ে যায়। কিন্তু সত্যি কি ভেতরটা স্যানিটাইজ হয়ে যায়? আমার তো মনে হয় না, কারণ অ্যালকোহল পার্সেন্টেজ ইন স্যানিটাইজার এবং অ্যালকোহল পার্সেন্টেজ ইন সুরার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো তার যুক্তিটা একবার দেখে নেওয়া যাক। ভুল কিন্তু আমার মতটা আমি বলে দিলাম, কিন্তু ভয় লাগছে না এখানে দাঁড়িয়ে মত কিনছে? একদম না, উল্টে আরো সাহস পাচ্ছি। কোথা থেকে আসছে এত সাহস? আসছে আপনাদের এত সাহস? মানসিক শক্তি বাড়ে। সবশেষে এইটুকু বলতে চাই,
যে করোনা ভাইরাস পরবর্তী জীবন কিন্তু আমাদের সেম থাকবে না, আমাদেরকে কিন্তু যথেষ্ট প্রিকশন নিয়ে চলতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, আমাদেরকে মাস্ক পরে চলতে হবে এবং আমরা অপেক্ষা করব ভ্যাকসিনের আবিষ্কারের জন্য। আশা করি এই করোনা ভাইরাস খুব শিগগিরই আমাদের পৃথিবী ছেড়ে চলে যাবেন এবং মানব জাতি জয়লাভ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।